ও গাল্লা বাকে বন্দার আল্লাহ নবী বললে মাবান সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বনে দিলাম, ও গো জগৎবাসী বান্দাঙ্গা আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম। আর দুনিয়া মাতাউন, আল্লাহ নবী বললেন দুনিয়া সব কিছুই ধ্বংসার বিবেশ, দুনিয়া সব কিছুই ধ্বংস হবে, দুনিয়া সব কিছুই বিনাশ হবে, দুনিয়ার জমিনে কিছু অস্তিত্ব থাকবে না, সব কিছুই লয় হয়ে যাবে। ও মাতা ইদ দুনিয়া ইমরাতু সালিহা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম দুনিয়া ধ্বংসের ভিতরে যদি কোনো একটা উপযুক্ত, যদি কোনো প্রাধান্যতম কোনো গুরুত্বপূর্ণতম জিনিস থাকে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, সেটা হলো সতী স্বাধীন নারী। আল্লাহ রাসূল বললেন দুনিয়া বিনাশ হবে, এই বিনাশ হওয়া জিনিসের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু থাকে, সেটা হলো সতী স্বাধীন নারী। আহা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, এই ইমরাতু সালিহা সতী স্বাধীন নারী যদি কোনো বাড়ির বিবি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িটাকে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দার ঘর বানিয়ে দেবে। ও জওয়ানেরা, আল্লাহ নবী তাই বললে বাবা সাবিরা শুনে রাখো, আমি জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ও পুরুষ জাতি শুনে রাখো, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, তুনকি হু মারোবাতুলি আরবাইন, দুনিয়া জামিনে যদি কোনো পুরুষ যদি দুনিয়াতে বিবাহ করতে চায়, একটা নারীর ভিতরে চার চারটে গুণ অবশ্যই দেখবে। চারটে। আল্লাহ রাসূল বললেন তোমরা পুরুষ জাতি যখন বিবাহ করবে একটা নারীর ভিতরে চারটে গুণ দেখবে। আল্লাহ নবী বললেন মালিকা ওই মেয়েটার, ওই মেয়েটা ধন সম্পদ, অলি হাসামিকা ওই মেয়েটা বংশীয় মর্যাদা, অলি জামালিকা ওই মেয়েটা সৌন্দর্যতা। চতুর্থ নম্বরে আল্লাহ নবী বললেন ওই মেয়েটা দিনদারিতা, অলি দিনিকা। তারপরে আল্লাহ রসুল বললেন ফাসফার বিজাতির দিন, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, তবে বান্দারা শুনে রেখো সর্বশ্রেষ্ঠতম যে গুণের কথাটা বলেছি, যে গুণটার কথা বললাম এটা দিনদারিটা অবশ্যই দেখো, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, পৃথিবী জামিনে যদি কোনো সতীশানী তথা দিনদারি নারীকে তোমার বাড়ির মেয়ের বিয়ে বিবি করতে পারো, দুনিয়া জামিনের একজন খোদা ভীরুতাওয়ালা মহিলাকে তোমার বাড়ির যদি তুমি বিবি বানাতে পারো, আমার আল্লাহ পাক ওই সংসারটাকে আমার আল্লাহ জান্নাতের সংসার বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ রাসূল বললেন চারটে গুণ দেখো, মালিহা হাসাবিহা জামালিহা দিনিহা। প্রথম গুণ, মেয়েটার ধন সম্পদ দেখবে, তার কারণ কখনো কখনো আমার লক্ষ্য করতে হয় বাপ, যদি কাউকে কাঙালের শাকের খেত দেখানো হয়, বোঝো একেবারেই লাওয়ার কোয়ালিটি, যে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা ইত্যাদি এমন কিছু যে জীবনে কখনো দেখেনি, এমন হতাশাগ্রস্ত মহিলা যদি হঠাৎ করে বিশদ কিছু জমি জায়গা বা টাকা পয়সার মালিক হয়, ওর কিন্তু মনে হয় আর জমিনই পা দেবো না, একটু মাথায় কারুর পা দিয়ে রাখলে ভালো হয়। অজ্জেনে রাসূল বলেছেন তোমরা যখন বিবাহ করবে তোমরা কুফু সমতা বজায় রেখো।
আল্লাহ নবী বললেন, ও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওই মেয়েটা বংশীয় মর্যাদা দেখো বাবা, যে দুনিয়ার জমিনে কোন মেয়ের যদি বংশীয় মর্যাদা তুমি দেখো আপনি অবশ্যই জেনে রাখবেন, আজকে যদি ওই মেয়েটা ভালো একটা বংশের মেয়ে হয়, ও যদি তার স্বামীর বাড়িতে এসে দুটো চারটে দিন যদি এদিকে ওদিকে চলাফেরা করে, পঞ্চমতম দিনেতে ওই রক্তের ব্লাড কানেকশনের কারণে, ভালো বংশের নারী হওয়ার কারণে ওই মেয়েটা একদিন পরিবর্তন হয়ে অবশ্যই সে ভালো রাস্তায় ফিরে আসবে। আল্লাহ নবী তিন নম্বরে বললেন, অলি জামানি হা, ওই মেয়েটার সৌন্দর্যতা দেখবে, কেন না যে মেয়েটাকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে, মেয়েটাকে যদি তোমার ভালো না লাগে দুনিয়ার জামিনে যে মেয়ের সঙ্গে তোমার সাংসারিক জীবন চালাবে ওই মেয়েটা অবশ্যই তোমার চোখে ধরার ব্যাপার আছে। আমি আল্লাহ নবী বললাম, ওই মেয়েটার সৌন্দর্যটা অবশ্যই দেখো, তবে রাসূলুল্লাহ সর্বোপরি চতুর্থতম যে গুণের কথা বললেন, আল্লাহ নবী বললেন, মামা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম চতুর্থতম গুণ ওই মেয়েটার দিনদারিতা লক্ষ্য করো। আল্লাহ নবী বললেন, ফাসবার বিজাতিদ্দিন, তবে শুনে রেখো এই তিনটে গুণ, ওই মেয়েটার যদিও ধন সম্পদ না থাকে, দ্বিতীয় নম্বর গুণ ওই মেয়েটার বংশীয় মর্যাদা না থাকে, ওই মেয়েটার যদিও সৌন্দর্যতা না থাকে, মেয়েটার ভিতরে যদি দিনদারিতা থাকে, ওই মেয়েটাকে যদি তোমার বাড়ির বিবি বানাতে পারো, আল্লাহ একটা দিনদারিনী রমণীর দ্বারা আল্লাহ তাআলা তোমার সংসারটাকে আমার আল্লাহ সুখময় বানিয়ে দেবে। দিনদারী রমণী যদি কোনো বাড়ির বিবি হয়, বাপ স্বামী যদি দু গিলাস করে প্রতিদিন টানা অভ্যাস থাকে, ওই বিবিটা যদি পাঁচ ওয়াক্ত নামাজিনি হয়, পর্দা শীলতা মেয়ে যদি হয়, একটু শুধুমাত্র দু চার দিনের জন্য শুধু একটু বিছানাটা আলাদা করে দেবে রে, হতেই একদম যোগের মতো হয়ে চলে আসবে, বুঝো বুঝে। হ্যাঁ, রাসূল বলেছে দিনদারি মহিলাকে বিবাহ করলে তুমি আজকের যদি নামাজ কালাম ইবাদত বান্দিগিতে যদিও তুমি যুক্ত না হতে পারো, বিবিটা যদি নামাজিনি হয় ওই বিবিটা দেখে তোমার সংসারে তোমার প্রতি নামাজের একাগ্রতা বেড়ে যাবে, একবার জোরে বলবেন না। কিন্তু বিয়ের ক্ষেত্রে সব ঠিকঠাক করে দেখা শাখা হয়তো বা, হ্যাঁ এখনকার বিয়ে তো সব মডার্ন বিয়ে, মানে কষি পড়তে গেছে উতি সব দেখা দেখি হয়ে গেছে, বাপরে বলতে তার দেখতে দেখতে হবে না ঠিক করে রেখেছি, সব মাথায় হাত দেওয়া দেবে, কারণ ওজন তো না হলি আমার অবস্থা খারাপ, বাপও চিন্তা করতেছে দশটা না পাঁচটা না একটা, তাই হোক। অথচ দেখা যায় এই ক্যাটাগরির যে সমস্ত ছেলে বা মেয়ে যে নিজের ডিসিশনে বাড়ির ডিসিশনকে অগ্রাহ্য করে যারাই দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে খোঁজলে দেখো না ম্যাক্সিমাম সংসারগুলো কিন্তু সুখময় হয়নি, আমাকে ভাবতে হবে। আমরা প্রায় প্রায় দেখি, অনেক সময় তো আমরা বলি আল্লাহ দশটা নাই পাঁচটা নাই আমার কলিজা ছেড়া একটা সোনার মানিক দান করেছে, একটাই মাত্র বেটা, কিন্তু সন্তান কিন্তু আমার ভালো নয়। এবার এই ক্যাটাগরির অভিযোগ আমাদের থাকে কি থাকে না, বলে আমার একটা গোছি তাও মোটে কথা বলতেন না, আমিও তো বলবো একটু পেছনে তো কোনো ঘাপলা টাপলা লেরাকি তো কেরকম দেখো
আল্লাহ নবী বললেন বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, ও জগৎবাসী আমি আল্লাহ রসুল ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, মান তাসাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী জানালেন বাবা সাবিরা পৃথিবী জমিনে তুমি দুনিয়ার কোন ইহুদি নাসারার পদাঙ্কটা অনুসরণ করো না গো, দুনিয়ার জমিনে যদি ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করো আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম কায়ামতের দিন মাসিমদের দিনে আল্লাহবাগের দরবারে তুমি তারই জাতি হিসাবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ নবী অপর একটা হাদিসের ভিতরে বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ রসুল পাক জাবানে ঘোষণা করেছেন, লাইসা মিন্না, ও আমার জাতি হতে পারে না, ও আমার কোনো সম্প্রদায় ভুক্ত হতে পারে না, ও আমার উম্মত হতে পারে না, মান তাসাব্বাহা বি গায়রিনা, পৃথিবী জমিনে যে জাতি অন্য জাতির পদঙ্ক অনুসরণ করেছে। আমি আল্লাহ রসুল বললাম, ওই ছেলেটা গতবা মেয়েটা দুনিয়া জমিনে সে কখনো আমার উম্মত হিসাবে দাবি করলে গো, প্রকৃত পক্ষে সে আমার উম্মত নয়। ও জওয়ানেরা, আল্লাহ নবী তারপরেই বললেন, বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, লা তাসাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা খবরদার খবরদার জানো, ইহুদি নাসারার পদঙ্ক অনুসরণ করো না দুনিয়ার জমিনে, যদি ইহুদি নাসারার পদঙ্ক অনুসরণ করো তুমি কখনো আমার উম্মত হিসাবে দাবি করতে পারো না। ও জওয়ানেরা, আমি আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমরা যারা দাম্পত্য জীবনে আবদ্ধ হই, আমরা যারা বিবাহিত জীবনে আবদ্ধ হই, ওগো বাবাজি আমার সমাজের ক্রিয়াকলাপের বিয়ের যে প্রকৃতিক সিস্টেম রয়েছে, একটাবারের জন্য কি আমি কখনো ভেবে দেখেছি মুসলিম ঘরের যে বাড়িতে বিয়ে হয় ওই ছেলে অথবা মেয়েকে উদ্দেশ্য করে গায়ে হলুদের প্রচলন চলে কি চলে না? বলতেছে একদিক এদিকেও আগুন ধরেছে, বলতেছে ওদিক শুধু বাঙালরা থাকে বলে শুধু ওইদিক ধরবে তা না, বলতেছে এদিকে আমরা 98% মুসলমান হলেও এই আগুন এদিকেও ধরে আছে রে, বলতে মডার্ন হবে না। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে আমার সংসার কেন সুখের হয় না, যে আমার সন্তান কেন ভালো হয় না, আমার সন্তান কেন নেক সন্তান হয় না। আমার যখন বিয়ে হয়েছে, বেতে হবে আগামীকাল, আজকে রে আমার বাড়ির যেসব বড় বড় ভাবিরা রয়েছে ভালো করে কায়দা করে সব হলুদ বেটেস, ওই হলুদ বেটে একেবারে কনকনে মাঘ মাসের তো ঠান্ডা এখন যা চলতেছ, হ্যাঁ সন্ধ্যেবেলা পুরো মালকাসা মেরে পুরো কাপড় চোপড় আড়াই মাথায় তুলে আর বেহায়ার মতো বসে রয়েছে, আর বড় বড় ভাবিগুলো অথচ রাসূল বলেছে আমি রাসূল ঘোষণা করে দিলাম সাবধান হয়ে যাও, আমি নবী বলছি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সাবধান হয়ে যেও, তোমরা মৃত্যুকে যতটা ভয় করো ঠিক ততটা তদ্রূপ ভয় করবে তোমার বাড়ি দেবর কে, কাকে একটু কথা বলো বাপ, দেবরকে। রাসূল বলেছে তোমার বাড়ির দেবরকে তুমি সবচাইতে বেশি ভয় করো যেমন তুমি মৃত্যুকে ভয় করো, কিন্তু দেবরের দিকে মাথার কাপড় সব ওদিকে সব আলগা টালগা করে সব কি কোথায় রেখেছে আল্লাহ ভালো জানে, ভাসুরের দিকে পুরো এই পর্যন্ত পুরো তাহাতা সারা পর্যন্ত পুরো ঢেকে রেখে। আচ্ছা রাসূলুল্লাহ যে বলেছে তুমি দেওর শব্দকে সাবধান হও,
আর ভাসুরির দিকে তুমি এইভাবে ঢেকে ঢুকে রাখো, নবী কি সেটা বলে? আজকে মুসলিম ঘরে যে সমস্ত বিবাহগুলো হয়, কেন মুসলিম ঘরের বিবাহেতে গায়ে হলুদের প্রচলন চলবে? এটা তো একটা অবশ্যই একটা সুন্নাতি কাজ, এটা হচ্ছে অবশ্যই একটা ইবাদত যোগ্য কাজ। আচ্ছা, ইবাদতে যদি ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করা হয়, তাহলে ওই ইবাদতে বিন্দুমাত্র নেকি থাকবে বলে মনে হয়? কি হবে বোঝো না? আমার সংসার জীবনে সুখময় হয় না, আমার সংসার শুরু হচ্ছে গায়ে হলুদ দে, তার মানে প্রথমেই তো ঘাবলা রে বাবা, ওখানেই ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করেছো। এখন তুমি ইহুদি নাসারার পদাঙ্ক অনুসরণ করে যে বিবাহ সম্পন্ন করেছো, সেই বিবাহে কি আল্লাহ রহমত থাকতে পারে? না, কথা বলে না, আল্লাহ রহমত তো হারগিস আশা করা যায় না। তাহলে আবার যদি বিবাহে যদি আল্লাহ রহমত না থাকে, ওই বিয়েতে আল্লাহ শান্তি আমার সংসার জীবনে শান্তি কিভাবে দিতে পারে? আমাকে তো একটা বার অ্যানালিসিস করা উচিত। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা শুনে রাখো, ও বাবা সাবিরা, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা হলে প্রত্যেকে এক একজন রাখা, তোমাদের রাখা দিতের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহকে দরবারে জবাব দিতে হবে। আল্লাহ পাক কোরআন কারিমে ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, উকুতুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জাহান্নামের কাঠ হিসাবে যাকে ব্যবহার করা হবে ওটা হলো ছেলে এবং পৃথিবীর জমিনের মানুষ এবং আল্লাহ পাকের সৃষ্টি বিশাল বিশাল পাহাড়ের অট্টলিকা সমূহ। ও জওয়ানেরা, আল্লাহর কোরআন তাই ঘোষণা দিলে, আল্লাহর কোরআন বললেন, তুমি দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আকাল পরিবারকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচাও। বাবা জি, পৃথিবীর জমিনে আমি শুরুতেই বলেছিলাম মোমেন না হতে পারলে কবর নামিও জিন্দেগিতে গেলে আমার আল্লাহ ছেড়ে দেবে না। একদম ফার্স্ট স্টার্টিং পয়েন্টে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, পৃথিবীর বুকে তোমার সন্তান বিবি বাল বাচ্চা আহাল পরিবার অপেক্ষা আমি নবী যতক্ষণ না তোমার আপন কাছের না হব, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মোমেন মুসলমান হতে পারো না। এখন আমি যদি খাঁটি মুসলমান হই, তাহলে আমার সমাজ থেকে বিবাহ ক্ষেত্রে গায়ে হলুদের প্রচলন তুলতে হবে না রাখতে হবে? বলো বাবা, তুলতে হবে। আমি যদি মুসলিম হই, তাহলে আমার সন্তানের বিয়ের ক্ষেত্রে যদি 2 লাখ টাকা খরচ হয়, 5,000 টাকা দেনমোহরটা তো বাকি রাখা মোটেও ঠিক হবে না, বুঝো না? অধিকাংশ বিবাহ রয়েছে যে 40 বছর বিয়ে করেছে, খাটিয়ায় টান টান হয়েছে, বউটা আস্তে আস্তে কানের ধারে গিয়ে বলতে, তোমার কাছ তো আমি পাওনা দাচ্ছিলুম, তা মাফ করে দিল। এ হয় কি হয় না বা? এই ক্যাটাগরি সিস্টেম আমার সমাজে আছে না রে। আচ্ছা, একটা বাদ লজ্জা হয় না, শরম হয় না? 40 বছর ওই জমিতে আমি চাষ করি, বেমালুম একেবারে বিনা পয়সায় তুই এই বাগানে চাষ করে গেলি। হ্যাঁ, ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী,
আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমরা যখন বিবাহ করবে ওই ছেলেটার পক্ষ থেকে মেয়েটাকে একটা উপঢৌকন হিসাবে ওই মেয়েটাকে দেনমোহর দেও, ওর দেনমোহরটা তুমি পৌঁছে দেবে। আল্লাহ নবী বললে বাবা সামিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর বুকে যখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে ওই বিবাহ বন্ধনটাকে তোমরা পৃথিবীর জমিনে প্রকাশ্যভাবে অ্যালার্ট করবে, তোমরা প্রকাশ্যভাবে ঘোষণা দেবে। কিন্তু আজকে আমার সমাজের একটা ঘুম দশা ধরেছে, একটা ছেলে আর একটা মেয়েটাকে নিয়ে খালুর বাড়ি থেকে বেমালুম তারা বিয়ে করে ফেলেছে। এবাব, এটা কি কোরআন সুন্নাহ মোতাবেক হলো রে বাব? আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন বিয়ে দাও ওই বিবাহ বন্ধনটাকে কি করো, প্রকাশ্য ঘোষণা দাও। আচ্ছা, এই ক্যাটাগরির যে বিয়ে হয় সেগুলো রাত্রির বেলা একটা টোঙার ভিতরে না একেবারে পুরো রাস্তার মাঝখানে? লোক দুপার্শ্ব মানুষ জানতে পারে? তাহলে যে বিয়েটার ব্যাপারে প্রিয় রাসূলুল্লাহর হাদিসের অবমাননা হলো, আচ্ছা ওই বিয়েতে কি কখনো রহমত থাকতে পারে বলে মনে হয়? আমাকে একটা বার ভাবতে হয়, আমাকে একটা বার বুঝতে হয়। আমি যদি অভিভাবক হই আমার অভিভাবকটা সঠিকভাবে পালন করা লাগবে। যিনি একটা গ্রামের ইমাম হন তার তত্ত্বাবধানে যে মহল্লা থাকে কেয়ামতের মাঠে ময়দানে মাহশারে আল্লাপাক ওই ইমামকে তার জিজ্ঞাসা করবেন তার মুতাল্লিতার ওই গ্রামবাসী মানুষ সম্পর্কে। একটা যিনি বাড়ির গার্জিয়ান হবেন তাকেও কেয়ামতের মাঠে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে তার বিবি সম্পর্কে, তার সন্তান সম্পর্কে, কোন রাস্তায় আমি তাকে চালিয়েছিলাম। আহা, আমাকে একটা বার তো ভাবতে হয় অভিভাবকত্ব ঠিকঠাক করি কিনা।